হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশনের এস এলএসটি নাইনটিন যে ইংলিশ সিলেবাসটা রয়েছে তার মধ্যে প্রথম যে টপিকটা রয়েছে উইলিয়াম অর্ডর্থের লেখা লুসি এবং দ্য ওয়ার্ল্ড ইজ টু মাছ উইথাস এই দুটো পোয়েট্রি রয়েছে তো এই দুটো পোয়েট্রি থেকে আমরা এমসি কিউ প্র্যাকটিস করবো তো আজকের টপিক হচ্ছে লুসি থেকে প্রায় লুসি থেকে আমরা একশো কোশ্চিন প্র্যাকটিস করবো এই একটা ভিডিওতে এতটা কোশ্চিন প্র্যাকটিস করা সম্ভব নয় পরের পাট আবার নিয়ে আসবো ওকে তো প্রথমে আমরা এমসি প্র্যাকটিস করার আগে আমরা দেখে নিই যে ওয়ার্ডশ সম্বন্ধে একটু জেনে নেবো তো ওয়ার্ডসঅপ সম্বন্ধে দেখো ওয়াটসঅ ওয়াজ বর্ণ ইন সেভেন্টিন সেভেন্টি অ্যাট কোকার মাউথ ঠিক আছে জায়গাটার নাম হি ওয়াজ দ্য সেকেন্ড চাইল্ড অফ হিজ ফাদার অ্যান্ড হি লস্ট ইজ মাদার অ্যাট দ্য এজ অফ এইট অ্যান্ড হিজ ফাদার অ্যাট দ্য এজ অফ থার্টিন সিস্টার ডরথি ওয়ার্সদ ওয়াটসদের সিস্টারের নাম ছিল ডরথি ওয়ার্সদ এবং আর্লি চাইল্ডহুড কেটেছিল লেক ডিস্ট্রিক্টে এডুকেশান প্রথম এডুকেশান হয়েছে আর্লি এডুকেশান সেন্ট জনস স্কুল এবং তারপরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আর আঠেরোশো তেরোতে অ্যাপয়েন্টেড অ্যা স্ট্যাম্প ডিস্ট্রিবিউটর হুম ইন এইটিন থার্টিন হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ স্ট্যাম্প ডিস্ট্রিবিউটার এবং লরের শিপ পেয়েছিলেন আঠারোশো তেতাল্লিশে এবং ডাইড ইন এইটিন ফিফটি ঠিক আছে আঠারোশো পঞ্চাশে তিনি মারা যান এইটুকু মানে ওয়ার্কশপ সম্বন্ধে তারপরে আমরা লুসি যে পয়েন্টটা রয়েছে সেখান থেকে কয়েকটা এমসি প্র্যাকটিস করবো তো লুসি পয়েন্ট থেকে প্রথম কোশ্চিন আজকে যে এই কোশ্চিনটা তো ইজি কোশ্চিন এবং আমরা একটু আগে আলোচনা করলাম ওয়ার্স সম্বন্ধে ঠিক আছে দ্য রাইটার অফ দিস পয়েম ইজ দ্য রাইটার অফ দ্য পয়েম লুসি ইজ কিডস ওয়ারসর্থ শেক্সপিয়ার মিল্টন তাহলে এখানে অ্যান্সার হবে কি অপশান বি উইলিয়াম তাই তো তারপরে দুই নম্বর কোশ্চিন দেখো দিস পয়েম বিলংস টু লুসি পয়েম লিরিক্যাল ব্যালার্স পয়েম কালেকশন বেস্ট অফ ওয়ার্স তো যে লুসি যে পয়েমটা রয়েছে এটা বিলং করে লিরিক্যাল ব্যালার্ডের মধ্যে ওয়াটসঅ লিখে যে লিরিক্যাল ব্যালার্ড একটা কাব্য রয়েছে সেখান থেকেই লুসি পয়েমটা সেখানে বিলং করে ওকে তারপরে দেখো তিন নম্বর কোশ্চিন ওয়ারস রোড লুসি পয়েমস টোটাল আচ্ছা ওয়ার্স টোটাল যে লুসি পয়েমটা মানে একবারে মানে এক জায়গায় লিখে নিই টোটাল পাঁচ জায়গায় লিখেছে লুসি পয়েমটা তো টোটাল হবে ফাইভ ঠিক আছে তারপরে দেখো লুসি পয়েন্টস ওয়ার রিটেন বিটুইন সেভেন্টিন নাইনটি এইট টু এইটিন জিরো ওয়ান এইটিন জিরো টু এইটিন জিরো থ্রি টু তো লুসি পয়েমস রিটেন বিটুইন টু যে পাঁচটা পয়েম লেখা হয়েছে লুসি পয়েমের আন্ডারে সেটা সতেরোশো থেকে আঠারোশো এক পর্যন্ত লিখা হয়েছে ঠিক আছে দিস পয়েম ওয়াজ অ্যাড্রেস টু এই পয়েমটা কাকে অ্যাড্রেস করে লুসিকে অ্যাড্রেস করে পরের কোশ্চিন দেখো অ্যাট হুইচ টাইম অফ ডে ডাজ দ্য পয়েম টেক প্লেস বলছে লেট আফটারনুন নুন আর্লি মর্নিং নাইট তাহলে অ্যান্সার হবে কি নাইট পরের কোশ্চিন দেখো হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পয়েম জয়ফুল অ্যান্ড পজিটিভ অ্যাংরি অ্যান্ড স্যাড মিস্টিরিয়াস অ্যান্ড রোমান্টিক ফ্রাইটেনিং অ্যান্ড কনফিউজিং দ্য দ্য ট অফ দ্য পোয়েম ইজ মিস্ট্রিয়াস অ্যান্ড রোমান্টিক অপশান সি হবে অ্যান্সার তারপরে দেখো ফ্রেশ অ্যাজ এ রোজ ইজ অ্যান এক্সাম্পল অফ অনোমাটিওপিয়া এ মেটাফর এ প্যারাডক্স এই সিমিলি তাহলে ফ্রেশ অ্যাজ এ রোজ একটা এক্সাম্পল হচ্ছে সিমিলির এক্সাম্পল অপশান ডি হচ্ছে অ্যান্সার তারপরে দেখো হুইচ ওয়ার্ডস গিভ দ্য ইম্প্রেশন দ্যাট দ্য স্পিকার ইজ ড্রয়িং ক্লোজার টু হিজ ডেস্টিনেশন স্টেপ আফটার স্টেপ পাথ আফটার পাথ হাউস আফটার হাউস হুফ আফটার হুপ তাহলে অ্যান্সার হবে কি হুফ আফটার হুপ হুফ আফটার হুপ এটা শব্দটার দ্বারাই বোঝাচ্ছে যে স্পিকার বা ওয়ার্ডস ওই ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেছিলেন তারপরে দেখো দশ নম্বর হুফ আফটার হুফ এই যে শব্দটা আমরা পড়লাম এটা কিসের এক্সাম্পল এক্সাম্পলটা হবে অনোমেটো পোয়া ঠিক আছে অনোমেটোপোইয়া অপশান এ তারপরে দেখো ইলেভেন নম্বর আনট্রডেন ওয়েজ মিন্স প্লেস ফুল অফ ক্রাউড ওয়েল ভিজিটেড প্লেস বিসাইড দ্য উড প্লেস হোয়ার নো ম্যান ভিজিট তো আনট্রডেন মানে হচ্ছে একটা মানে জনমানবশূন্যহীন জায়গা যেখানে প্লেস হোয়ে নো ম্যান ভিজিট ठीक है ऑप्शन डी হবে आंसर प्लेस वेयर नो मैन विजिट्स তারপরে লুসিজ হাউস ইজ লোকেটেড বিসাইড দা স্প্রিং অফ ডাব স্প্রিং অফ মাউন্টেন রিভার নেল রিভার থেমস তাহলে লুসিজ হাউস ইজ লোকেটেড বিসাইড দা স্প্রিং অফ ডাব তারপরে क्वेश्चन দেখো লুসি ওয়াজ এ উইডো गर्ल एंड मेड मैरिड गर्ल चाइल्ड तो लुसी वॉज ए मेड गर्ल और मेड तर देखो फोर्टीन नम्बर क्वेश्चन द नंबर ऑफ पीपल हु लव्ड लुसी वज मेनी थाउजेंडस हंड्रेड्स वेरी फ्यू तो नंबर ऑफ पीपल हु लव्ड लुसी वज़ वेरी फ्यू লুসি ইজ কম্পেয়ার টু দ্য ফ্লাওয়ার রোজ টিউলিপ সানফ্লাওয়ার নন অফ দিচ আমরা একটু আগে পড়লাম ফ্রেশ অ্যাজ এ রোজ এরকম একটা আমরা ফ্রেজ পড়লাম তো এখানে অ্যান্সার হবে কি রোজ এবং আর এক জায়গায় লুসিকে একটা মানে স্টারের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে আমরা পরবর্তী কোশ্চিনে দেখব তবে দেখো সিক্সটিন নম্বর কোশ্চেন ফেয়ার অ্যাজ এ স্টার দ্য স্টার রেফার্স টু সান ভেনাস গডেস অফ লাভ মুন মার্স এখানে অপশানগুলো দেখছো সান রয়েছে ভেনাস রয়েছে মুন রয়েছে মার্স রয়েছে তো ফেয়ার অ্যাজ এ স্টার দ্য স্টার রেফার্স টু ভেনাস মানে গডেস অফ লাভ অপশান বি তারপরে সেভেন্টিন নম্বর কোশ্চিন দেখো লুসি ইজ কম্পেয়ার টু এ স্টার ইন রেসপেক্ট অফ ফেয়ারনেস डार्कनेस सैज हट तो लुसी के एक स्टाइल संगे कम्पेयर कर कारण फेयरनेसर कारण इन द रेसपेक्ट अफ फेयरनेस परवर्ती कोश्चिन्न देखो एट्टी नम्बर द नम्बर अफ पीपल हू न्यू लुसिज डेथ तो नन फिउ मे एवरी ओन तो एनसार हो फ्यू पर कोश्चिंद देखो

তো আজকে টোয়েন্টি কোশ্চিন এরপরে আমরা আবার লুসি পয়েন্ট থেকে প্রায় হান্ড্রেড কোশ্চিন প্র্যাকটিস করবো তারপর আমরা পরের পয়েন্টটা যাব ঠিক আছে ওকে